আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো ফটোশপের মাধ্যমে যে কোনো ডকুমেন্টের সাইজ কিভাবে কমাবেন। অর্থাৎ আমরা বিভিন্ন জায়গায় অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখা যায় আমাদের যে ইমেজ ফাইলটা থাকে, ফাইলটাকে আমরা 100 KB বা দেখা যায় 300 KB নিচে রাখার প্রয়োজন হয়। তখন আপনি কিভাবে আপনার ইচ্ছা মতো এই ফাইলটাকে আপনি 300 KB বা 100 KB রূপান্তর করবেন ফটোশপের মাধ্যমে, আজকে সেটাই দেখাবো। তো এখানে আমি যে ফাইলটি এখন ওপেন আছে এটা দেখতে পাচ্ছেন। এখন ফাইলটি আমি সেভ করব, কন্ট্রোল এস দিলাম। দেখুন এখানে আমি কন্ট্রোল এস দেওয়াতে এখানে আগে আমার ফাইলটি সেভ আছে, তো এখানে আমার নাফিজ লেখা আছে। তো আমি এটাকে যদি এখন সেভ দিই, দেখুন সেভ দিলাম, আবার আমি রিপ্লেস মডিফাই দিলাম, ওকে। এখানে আর্ট আছে কোয়ালিটি, আমি এটাকে ওকে দিলাম। এখন আমি যদি ফাইলটিকে চেক করি যে এটা কত MB হয়েছে বা কতটুক সাইজ হয়েছে, দেখুন এখানে আমি প্রোপার্টিজের মধ্যে দিলাম, তো এখানে 1.74 MB ফাইলটি সেভ হয়েছে। কিন্তু এই ফাইলটি এখন আমার প্রয়োজন হচ্ছে 100 KB নিচে। তো আপনি এটাকে 100 KB নিচে কীভাবে কনভার্ট করবেন সেটাই দেখাচ্ছি। আমরা ফটোশপ ওপেন করলাম, এখানে যেই স্ক্যান করা ফাইলটি আছে এটাকে এখন আমি 100 KB সেভ করব। করার জন্য আমি এখানে ইমেজ নিচে আছে, আপনি যদি খেয়াল করেন ইমেজ সাইজ, তা আমি ইমেজ সাইজে দিলাম। দেওয়ার পর এখানে যেই উইথ আছে এখানে আমি যদি 600 পিক্সেলস দিয়ে দিই, দেখুন 600 পিক্সেলস দিলাম, নিচে অটোমেটিক এটা কনভার্ট হয়ে গেছে হাইট 423। তা আমি এটাকে ওকে দিলাম। দেওয়ার পরে ফাইলটি এখন একটু ছোট হয়ে গেছে, অর্থাৎ আগের তুলনায় এখন এটা অনেক ছোট। দেখুন লেখাটা কিন্তু বোঝা যাচ্ছে, কোয়ালিটি কিন্তু অনেকটাই মোটামুটি ঠিক আছে। তা আমি এটাকে এখন যদি সেভ করি, যেহেতু আমার ফাইলটি আগে একবার সেভ আছে, তো এখন আমি একাধিকবার সেভ করার জন্য কিবোর্ডের সংক্ষেপে কন্ট্রোল শিফট এস প্রেস করব। করলে সাথে সাথে এখানে দেখুন আমার ফাইলটির যেই নাম আছে এই নাম অনুযায়ী এখানে আসে। তো আমি এখানে একটু হালকা মডিফাই করে মনে করেন 1 দিলাম বা 2 দিলাম, তা আমি 1 দিলাম। দেওয়ার এখানে আমি সেভ দিলাম। এখানে আপনার কোয়ালিটি আছে, তা আমি এটাকে 12 দিলাম কোয়ালিটি, দিয়ে আমি ওকে করে দিলাম। এখন আমি যদি চেক দিই যে ফাইলটি কীভাবে আসছে কতটুকু হয়েছে, তা আপনি দেখুন আমি এটাকে চেক দিলাম প্রোপার্টিজ, এটা 304 KB হয়েছে, কিন্তু আমার এই ফাইলটি 100 KB প্রয়োজন। তো এখন আপনি এটাকে 100 KB কীভাবে করবেন, আমি কেটে দিলাম, ফটোশপে আবারও ঢুকলাম। এখানে আমি সেমভাবে আবারও ইমেজ সাইজ, এখানে আপনি 600 KB আসছে, ওকে। তা আমি এটাকে কন্ট্রোল শিফট এস দেবো একাধিকবার সেভ করার জন্য। দেওয়ার পর এখানে আমার আগের নামটাই শু করেছে, তো আমি এটাকে রিপ্লেস মডিফাই দিব সেভ। দেখুন অটোমেটিক এটা রিপ্লেস মডিফাইতে চলে এসেছে, আমি ওকে দিলাম। এখন এখানে 12 আসছে, আমি এটাকে কমিয়ে কোয়ালিটি 8 করে দিব, দেখুন আমি ওকে দিলাম। এখন আমি যদি ফাইলটাকে চেক করি যেটা কতটুকু হয়েছে, দেখুন প্রোপার্টিজ এটা 81.6 KB, অর্থাৎ আমার যেই সাইডে অর্থাৎ যে আবেদনের সাইডে এই ফাইলটি এখন আপলোড করার প্রয়োজন সেখানে আমি 100 KB মধ্যে এটাকে আমি আপলোড করতে পারবো, কোনো সমস্যা আর হবে না। ফাইলটি আপনার দেখুন সম্পূর্ণ কোয়ালিটি এখনও ঠিক আছে, কিন্তু আপনি যদি কোনো অন্য কোনো মাধ্যমে যদি কমাতে যান দেখা যাবে লেখাটা আরও ঝাপসা হয়ে গেছে বা বোঝা যাচ্ছে না। এই জন্য আপনাকে শর্টকাটে এই সিস্টেমটি আমি দেখিয়ে দিলাম। তো এখন আমি আরও একটি ফাইল দেখাচ্ছি সেভ করার জন্য। এই ফাইলটাকে এখন আমি সেভ করবো, এই ফাইলটি আমার আগে সেভ করা আছে। এই ফাইলটি কতটুকুতে সেভ আছে দেখি, প্রোপার্টিজ দেখুন এটা 753 KB সেভ আছে। তো আমি এটাকে এখন আরও কমাবো, এটাকে আমি 100 KB করবো। তো আমি করার জন্য কিবোর্ডের সংক্ষেপে অল্ট চাপ দিয়ে ডাবল আই প্রেস করলে অটোমেটিক ইমেজ সাইজটি চলে আসবে শর্টকাটে। আসার পর এখানে আমি উইথ পিক্সেল দিব 600, দেখুন ওকে। দেওয়ার পর এখানে আমি এখন যদি এটাকে সেভ করতে যাই, সেমভাবে একাধিকবার সেভ করার জন্য কন্ট্রোল শিফট এস প্রেস করলাম। করার পর এখানে আমি এটা 1 ব্যবহার করলাম, নাম যেহেতু আমার এই নামে আগে সেভ করা আছে, তাহলে আমার আগের ফাইলটিও থাকবে, নতুন ফাইলটিও আবার পুনরায় সেভ হবে। তো আমি এটাকে সেভ দিলাম। এখানে আমি কোয়ালিটি নিব 8 বা 9, তো আমি 10 নিলাম, ওকে। দেখুন এখন সেভ হয়ে গেছে। তো আমি এটাকে এখন চেক করব, দেখুন এটা কতটুকু হয়েছে, 134 KB হয়েছে। তো আমি এটাকে আরও কমাতে হবে, আরও কমানোর জন্য সেমভাবে আমি ফটোশপের ফাইলে যাব, কন্ট্রোল শিফট এস প্রেস করব। করার পরে এখানে দেখুন আবারও সেমভাবে ফাইলটি চলে যায়, আমি এটাকে আবারও সেভ দিব সেভ। দেখুন এটা রিপ্লেস সেভ উঠছে, আমি এটাকে ওকে দিলাম। দেওয়ার পর এখানে আমি এটাকে 8 করে দিব, ওকে। এখন আমি যদি ফাইলটিকে চেক করি, দেখুন ফাইলটি কত কেবি হয়েছে প্রোপার্টিজ, দেখুন 95 KB হয়ে গেছে, অর্থাৎ ফাইলটি আপনার 100 KB নিচে হয়ে গেছে। এখন আপনি যেই কোনো
সাইডে আবেদনের ক্ষেত্রে আপনি ফাইলটি ডাউনলোড করতে আর কোনো সমস্যা হবে না। আশা করছি বুঝতে পেরেছেন কিভাবে ফটোশপের মাধ্যমে আপনি যেই কোনো ছবির বা ইমেজের সাইজ আপনি কমাবেন। এই পদ্ধতিতে আপনি যেই কোনো ডকুমেন্টের সাইজ আপনি পরিবর্তন করে আপনার ইচ্ছামতো আপনি ব্যবহার করতে পারবেন। ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য। আর বুঝতে যদি কোনো সমস্যা হয় তাহলে নিচে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন। ধন্যবাদ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।